মুদ্রা বিনিময়ের মাধ্যমে রাশিয়া থেকে ভারতের মতো তেল কেনা যায় কিনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম সমন্বয়ের চিন্তা করছে সরকার। আশা করা হচ্ছে সেপ্টেম্বরের পর দেশে আর লোডশেডিং থাকবে না। গুজব ছিল দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, এমনটা উল্লেখ করে মন্ত্রী বলেন সেরকম হয়নি, বরং যেই ভয় ছিল তাও কেটে যাবে। আজ 2,504.75 কোটি টাকা ব্যয়ে 6টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরার দুর্ঘটনার যথাযথ তদন্ত সহ জ্বালানি তেল ও মূল্যস্ফীতি নিয়ে কিছু নির্দেশনাও দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন যে আমরা তেল একটা সমস্যা হয়ে যাচ্ছে, তেল যদি রাশিয়ার কাছ থেকে ভারতে বা অন্যান্য রাষ্ট্র কিনতে পারে তো আমরা কেন কিনতে পারবো না, সেটা এখন রাশিয়ার সঙ্গে কথাবার্তা বলে নিয়ম নীতি বের করে, এইটা হলো জেনারেল প্রিন্সিপলের কথা, এক্ষুনি করে কোনো আজকে বিকেলে এটা বলা হয়নি। উই মাস্ট এক্সপ্লোর দিস ওয়ে রাশিয়ার থেকে আমরা, আর রাশিয়া তো বলছে তারা রুবলের সঙ্গে নানান মুদ্রার সোয়াপিং যাবে, সেটা আমাদের টেকনিক্যাল লোক যারা আছে তারা ঠিক করবে।